Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলিতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে নগদ প্রবাহ বিবরণী অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2016 সালের 5 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নি। নদী লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী নিচে দেয়া হলো। বিবরণ 2015 টাকা, 2014 টাকা, সম্পদ সমূহের মধ্যে নগদ 14 সালে 10,000, 15-তে 15,000, অর্থাৎ এটা প্রারম্ভিক নগদের ব্যালেন্স, এটা সমাপনী ব্যালেন্স। অন্যান্য চলতি সম্পদ 14-তে 63,000, 15-তে 90,000, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগ দীর্ঘমেয়াদী 14-তে 53,000, 15-তে 10,000, অর্থাৎ বিনিয়োগ এখানে প্রত্যাহার করে নিয়ে আসা হয়েছে। কল কবজা 14-তে 2,15,000, 15-তে 3,35,000, অর্থাৎ নতুন সম্পত্তি কেনা হয়েছে। পুঞ্জীভূত অবচয় কল কবজা 14-তে 40,000, 15-তে 20,000, অর্থাৎ পুরাতন সম্পত্তি বিক্রি করা হয়েছে। আলোচনা করলে বোঝা যাবে। দেখে দায়সমূহ মালিকানা সত্ত্ব, চলতি দায় 14-তে 27,000, 15-তে 45,000, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। দীর্ঘমেয়াদী ঋণ 14-তে ছিল না, 15-তে 75,000, অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করা হয়েছে। সাধারণ শেয়ার 14-তে 2,54,000, 15-তে 2,54,000, অর্থাৎ সাধারণ শেয়ার ইস্যু করা হয়নি। সংরক্ষিত আয় 14-তে 20,000, 15-তে 56,000। অন্যান্য তথ্য, 1. 2015 সালের নেট মুনাফা 36,000 টাকা, 2. কল কবজা বিক্রয় 8,000 টাকা, যার ক্রয় মূল্য ও পুঞ্জীভূত অবচয় ছিল যথাক্রমে 60,000 টাকা ও 48,000 টাকা, 3. কল চলতি বছরে কল কবজার অবচয় 28,000 টাকা, 4. নগদে কল কবজা ক্রয় 1,80,000 টাকা। কতে আমার কাছে জানতে চেয়েছে কল কবজা বিক্রয় জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর। খতে জানতে চেয়েছে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। গতে জানতে চেয়েছে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা আসি কল কবজা বিক্রয় জনিত লাভ বা ক্ষতির পরিমাণ। কল কবজার ক্রয় মূল্য ছিল 60,000 টাকা, এটার পুঞ্জীভূত অবচয় 48,000 টাকা, পুস্তক মূল্য হচ্ছে 12,000 টাকা। কল কবজা বিক্রয় করেছি 8,000 টাকা, কল কবজা বিক্রয় জনিত ক্ষতি হচ্ছে আমার 4,000 টাকা। খতে বলেছে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করতে, অর্থাৎ নদী লিমিটেড নগদ প্রবাহ বিবরণী আংশিক 2016 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আমরা এটা করতেছি। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নিট আয় 36,000 টাকা, নিট আয়কে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে পরিণত করার সমন্বয় সময়। এর মধ্যে আমরা পাবো অবচয় অবলম্বন থাকলে যোগ করব, স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত ক্ষতি থাকলে যোগ করব, স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত লাভ থাকলে বিয়োগ করব, চলতি সম্পদের হ্রাস থাকলে যোগ করব, চলতি সম্পদের বৃদ্ধি থাকলে বিয়োগ করব, চলতি দায়ের হ্রাস থাকলে যোগ করব, চলতি দায়ের বৃদ্ধি থাকলে আমরা বিয়োগ করব। দেখে আমাদের কি কি আছে। অবচয় আমরা পেয়েছি 28,000 যোগ, কল কবজা বিক্রয় জনিত ক্ষতি পেয়েছি এটাও যোগ, অন্যান্য চলতি সম্পদ বৃদ্ধি, চলতি সম্পদ বৃদ্ধি থাকলে আমাদের মাইনাস, চলতি দায় বৃদ্ধি, চলতি দায় বৃদ্ধি থাকলে আমাদের প্লাস। যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি 23,000 টাকা, নিট আয়ের সাথে যোগ করলে আমরা পাচ্ছি 59,000 টাকা, অর্থাৎ পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এরপর আমাকে বলেছে একটি নগদ প্রবাহ বিবরণী তৈরি করার জন্য। পুরোপুরি একটা নগদ প্রবাহ বিবরণী আমরা দেখব, নদী লিমিটেড নগদ প্রবাহ বিবরণী 2016 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। প্রথম হচ্ছে আমরা জানি নগদ প্রবাহ বিবরণী করতে হলে আমাদের তিনটি খাত আছে, একটি পরিচালন কার্যক্রম, তিনটি কার্যক্রম আছে। একটি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ,
একটি বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, একটি অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ, তার পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, এটা আমরা খ থেকে পেয়েছি 59,000 টাকা। এরপর বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, প্রথমে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয়, আমার বিক্রয় বা প্রত্যাহার, এখানে 43,000 টাকা বিনিয়োগ আমি উঠিয়ে নিয়ে এসেছি, আমার টাকা যোগ হয়েছে। কলকবজা বিক্রি করেছি 8,000 টাকা, এখানে আমার টাকা আসছে। কলকবজা ক্রয় করেছি আমি 1,80,000 টাকা, এখানে আমার টাকা চলে গেছে। যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি মাইনাস 1,29,000 টাকা, অর্থাৎ বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদের ব্যবহার আমরা পেয়েছি। এরপর অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ, দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ 75,000 টাকা, এটা সরাসরি আমি বসিয়ে দিলাম। এরপর তিনটা যোগ করলে আমরা পাচ্ছি নিট নগদ বৃদ্ধি 5,000 টাকা, এটার সাথে প্রারম্ভিক নগদ 10,000 যোগ করলে আমি সমাপনী নগদ পাচ্ছি 15,000 টাকা। এই ছিল আমার আজকের অঙ্ক। এইভাবে আমরা চাচ্ছি সালের প্রত্যেকটি অঙ্কের সমাধান ইউটিউবে দিয়ে এবং পরবর্তীতে একটি বইয়ের সলিউশন শুরু থেকে শেষ পর্যন্ত ইউটিউবে দিয়ে, ইউটিউবের এই অঙ্কগুলি দিয়ে একটি বই বাজারে বের করার জন্য নিয়ত রয়েছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন। আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।